আজ 15 আগস্ট, বন্দে মাতরম। চারিদিকে শুধু একটাই আওয়াজ আসছে, বন্দে মাতরম। বিভিন্ন স্কুলে, সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্লাবে আজকের দিনটিকে পালন করার জন্য সবাই উন্মাদ হয়ে পড়ে। আমরা সবাই আজকের দিনে এই জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম ধ্বনি করতে করতে র্যালি করে থাকি। আজকের দিনটা আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা ভারতবাসী, আমাদের মধ্যে দেশপ্রেম জাগায় আজকের দিনটি। কিন্তু আমরা অনেক সময় দেখি যে কোনো পানের দোকানে, পান মোড়ার কাজে বা রাস্তার পাশে আমাদের দেশের জাতীয় পতাকা পড়ে থাকে, যেটা আমরা একজন ভারতবাসী হয়েও আমাদের সম্মানে এতটুকু বাঁধে না। এসো বন্ধুরা, আমরা সবাই মিলে আজ শপথ গ্রহণ করি যে আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমাদের দেশের জাতীয় পতাকার সম্মান বাঁচিয়ে রাখব। আমাদের দেশের জাতীয় পতাকার কোনোভাবে যেন অসম্মান না হয়, সেই দিকে নজর রাখব। তাড়াতাড়ি দে ভাই, আমার কাজ আছে। বেরো বেরো দে। হ্যাঁ, কোথায় আছিস? ও আয় এদিকে, দোকান দিকে আয়, একসাথে বসবো, চা খাবো। আয়, অবশ্যই রে, আয় না। তোরা চা খাবি তো? আয় ওইখানে বস, আমি চা নিয়ে যাচ্ছি। এটা চা হয়েছে? চিনিও নিয়ে চা দে, অন্য বানা একটা। কেমন একটা চালিস, মুখটাই একদম নষ্ট হয়ে যাবে। চা বানাচ্ছে বুঝলি, একটু বস। আরে আমাকে একটু তো অফিসের দিকে যেতে হবে। কেন রে, আজকে ছুটির দিনে আবার অফিস? মনে হয় তুই মিষ্টির লোভে যাবি। পতাকা উত্তোলনে না গেলেও হতো, কিন্তু মিষ্টি প্যাকেট ছাড়া যাবে না। তোর তাহলে বুদ্ধি আছে রে। আমি তো ফোন করে দিয়েছি, আমার বাড়ি পৌঁছে দিয়েছি। ওই যে অফিসে একটা নতুন ছেলে এসেছে না, ওকে ফোন করে। কলেজে চা নিয়ে আয় তাহলে। হ্যাঁ নিয়ে যাচ্ছি। আরে গাড়ির আগের দিকে কে বাঁচার ইচ্ছা নেই নাকি? এক চোর দেবো। মাস্টার মশাই, সরি স্যার। স্যার আপনি? এই দেখ, আমার থেকে, আমার প্রাণের থেকেও এই পতাকাটাকে আমি বেশি ভালোবাসি, বুঝলি তো? এটা বাঁচানোর জন্যই আমি মানে গাড়ির আগে দিয়ে
সরি মাস্টার মশাই, আমাদের ভুল হয়ে গেছে। সরি মাস্টার মশাই। এই যে তোরা পতাকাটা দেখছিস পড়ে আছে, তবু তোরা ওইখানে বসে আড্ডা মারছিস। তোরকে আমি কি শিখিয়েছি? তোরা দেশে যদি জাতীয় পতাকাতে না সম্মান দিতে পারিস তাহলে তোরা কি করবি? আমার তো ভেবেই লজ্জা লাগছে, নিজেকে লজ্জা। আমি বুঝতে পারছি না তোরকে আমি কি শিখিয়েছি। দুদিন পর দেখবি এই পতাকাগুলো নিয়ে করে পান দোকানে পান মুড়ছে। যদি এগুলো নাই সম্মান দিতে পারবি তাহলে আনিস কেন? ফেলে দিস কেন রাস্তায় রাস্তায় ড্রেনে যে কোনো জায়গায় ফেলে দিস? সরি মাস্টার মশাই, সরি। আজ থেকে আমরা আপনাকে সম্মান দেবো। এটা হচ্ছে দেশের জাতীয় পতাকা, বুঝলি? সম্মান করতে স্যার। সরি মাস্টার মশাই, আমরা খুব দুঃখিত যে পতাকাটা আমরা দেখেছিলাম কিন্তু আমরা তুলিনি। সম্মান করতে স্যার, এটা দেশের জাতীয় পতাকা, বুঝলি? ভুল হয়ে গেছে, কি করব। চলুন তাহলে আমাদের ক্লাবের পতাকাটা তো উত্তোলন করে দিবেন। চলুন চলো চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি আমার সাথে দেশের জন্য কিছু করতে যাস? কি করবো স্যার, রাস্তার দুই পাশে যত আবর্জনা দেখতে পাচ্ছিস, চিকচিকি তারপর প্লাস্টিকের বোতল, এসব পরিষ্কার কর। ঠিক আছে চলো। না বস্তাটা নিয়ে আসবি। দাঁড়া নিয়ে আসবি। ঠিক আছে চল তাহলে, আমরা ওগুলো পরিষ্কার করি। নমস্কার বন্ধুরা, আজ 15 আগস্ট 1947 সালে 15 আগস্ট, মানে আজকের এই দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আজ 15 আগস্ট দিনটিতে আমরা মাহাতো শর্ট ফিল্মের তরফ থেকে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওতে যে পতাকাটি দেখানো হয়েছে সেটি পুরো ফেক পতাকা। আমরা এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আজকের দিনে কোনো জাতীয় পতাকা রাস্তায় পড়ে না থাকে এবং বা অন্য কোনো রকম অপব্যবহার যাতে না হয় সেই দিকটা নিয়েই এই ভিডিওটি আমরা বানিয়েছি। এই ভিডিওটিতে সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তির সহিত কোনো প্রকার সম্পর্ক নেই। স্থান কাল পাত্র ঘটনা সহিত মিল ও সম্পূর্ণভাবে কাকতালীয় এবং এই ভিডিওটি সবার জন্য। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয়, মহাত্মা গান্ধী কি জয়।